আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া সুইট ফ্যামিলি ব্লগস। আমার আজকের দিনটি কেমন ছিল চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি বায়না ধরেছি রেস্টুরেন্টে খাবে। রেস্টুরেন্টে যেহেতু এখন ইনে বসে খাওয়া যায় না, তাই আমরা টেকওয়ে নিয়ে আসলাম। এখন আমরা একটা সুন্দর জায়গা খুঁজছি, মেবি নদীর পাড়ে। আমাদের এখানে একটা খুব সুন্দর জায়গা আছে, এখানে যাব আমরা। ওখানে গিয়ে বসবো, খাওয়া দাওয়া করব। আজকে ওয়েদারটা ভালো না, খুবই ক্লাউডি, হালকা হালকা রেইন হচ্ছে। জায়গাটায় বেশ অনেকগুলো কবুতর ছিল। আমার মেয়ে কবুতরকে খাবার দিচ্ছিল, আমার ছেলে ওর সাথে সাথে দিচ্ছিল, দুজনে খুব মজা করছিল কবুতর দেখে। দেখো দেখো, একটা একটা পুরো চিকেনটা তাহান দিয়ে দিছে কবুতরকে। হঠাৎ করেই অনেক বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা তো প্রায় ভিজেই গেছিলাম। তারপরে আমরা খাবারটা শেষ করতে পারিনি, গাড়িতে বসে আমরা খাবারটা শেষ করে নিলাম। দেখেন ভিউয়ার্স কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। ভেবেছিলাম আমরা অনেকক্ষণ থাকবো, বাচ্চাদের নিয়ে একটু বাইরে কিছুক্ষণ ঘুরবো। বাসায় থাকতে থাকতে বাচ্চাগুলো অনেক বোর হয়ে গেছে, তাই ওদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম। যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই আমরা গাড়িতে বসেই প্ল্যান করে ফেললাম যে আমরা বাসায় গিয়ে ভুনা খিচুড়ি খাবো। বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে অনেক অনেক ভালো লাগে, তাই আমি আজকে একটা ভুনা খিচুড়ি করব। তো চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। খিচুড়ি বানানোর জন্য আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলি লাগবে, সবগুলি ইনগ্রিডিয়েন্টস আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম। চলুন দেখে নিই আমি এই খিচুড়িটার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি। এখানে আমি একটা পুরো চিকেন নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি কিছু মসুর ডাল, কিছু মুগ ডাল। মুগ ডালটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এখানে নিয়েছি কিছু তেজপাতা, কিছু এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, ইস্টার এলাচি, কিছু জিরা। আর এখানে নিয়েছি কিছু ধনিয়া এবং জিরার গুঁড়ো। এখানে কিছু চিলি পাউডার, এখানে টার্মারিক পাউডার, এখানে নিয়েছি কিছু চেরি টমেটো, গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট আর কিছু গ্রিন চিলি। আর এখানে কিছু অনিয়ন আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম, বাসমতি রাইস, মাস্টার্ড অয়েল। সো বিয়ার্স চলুন মূল রান্নায় যাওয়া যাক। কিছু মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। আজকে আমি খিচুড়িটা মাস্টার্ড অয়েল দিয়ে করে দেখাবো আপনাদেরকে। গরম মশলা দিয়ে দিলাম এবং সাথে পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি।
অংশটা আমি আগে দিয়ে দিলাম, যে যেগুলো একটু সিদ্ধ হতে সময় বেশি নেয়, রানের অংশ, কামের অংশ, ওগুলো আমি আগে দিয়ে দিলাম। আর এই অংশটা আমি রেখে দিলাম, যখন চিকেনটা হাফ হয়ে আসবে তখন আমি এটা দিয়ে দিব। এখন আমি চিকেনটা কিছুক্ষণ ভালোভাবে ফ্রাই করে নিচ্ছে। চিকেনটা মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে, এখন যে আমি লেফট কিছু চিকেন রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এখন আমি একে একে স্পাইস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি টার্মারিক পাউডার, এরপরে দিয়ে দিচ্ছি চিলি পাউডার। আপনারা চিলি পাউডারটা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিতে পারেন। আমার মেয়ে ঝাল অত বেশি খেতে পারে না, এই জন্য আমি অত পরিমাণে দিই না। এখানে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া এবং জিরার গুঁড়ো। আমি এখন এখানে একটু কালার আনার জন্য পাপরিকা দিয়ে দিচ্ছি। কেউ কেউ আপনারা ফুড কালার ইউজ করে থাকেন, কিন্তু আমি পাপরিকাটা বেশি ইউজ করে। এখন আমি গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কিছু কালারফুল চেরি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, বাট টমেটোটায় একটু খাবারের স্বাদটা ডিফারেন্ট হয় এবং কালারটা সুন্দর আসে, তাই আমি এটা ইউজ করি মাঝে মাঝে। এই যে মাটি হেল্প করতে বাবা চলে এসেছিল, এখন আমি রাইসটা কিছুক্ষণ ফ্রাই করে নিব। রাইসটা যখন একটু ফ্রাই হয়ে যাবে তখন আমি ডালটাও দিয়ে দিব। ডালটা দিয়ে রাইসটা আর ডালটা একসাথে কিছুক্ষণ ফ্রাই করে নিব। আমার চাল এবং ডালটা ফ্রাই করা হয়ে গেছে অলমোস্ট। এখন আমি আগে যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটার ভিতরে আমি এই ফ্রাই করা চাল এবং ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছু চিলি এবং সাথে অ্যাড করে দিচ্ছি কিছু সামান্য পরিমাণে পানি। পানিটা পরিমাণ মতো আপনারা বুঝে দিবেন। আমার রাইসটা অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি এটা ওভেনে দিয়ে দিব। কিছু ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলাম, ঢেকে আমি এখন এটা ওভেনে দিয়ে দিব। নর্মালি আমি যখন পোলাও রাইস, বিরিয়ানি এবং খিচুড়ি করি আমি এটা হয়ে যাওয়ার পুরোপুরি হওয়ার কিছুক্ষণ আগে এটা আমি ওভেনে দিয়ে দিই। ওভেনে দিলে হয় কি, রাইসটা অনেকটা ঝরঝরা হয়, খেতেও বেশ ভালো লাগে। আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন আমি এটা ওভেন থেকে বের করে ফেলবো। দেখুন ভিউয়ার্স, আমার খিচুড়িটা একদম হয়ে গিয়েছে। এখন আমি একটু সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটু স্বাদের জন্য। দেখুন দেখতে কতটা ঝরঝরা হয়েছে। আপনারা সবাই বাসায় খিচুড়িটা ট্রাই করে দেখবেন। হয়ে গেল আমার সরিষার তেল দিয়ে মুরগির ভুনা খিচুড়ি। কোনো এক বৃষ্টি ভেজা দিনে আপনারাও ট্রাই করতে পারেন এই রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, আমার নতুন সব ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।